to my channel Roy's Journey. কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি। আজকে বেশ সকালবেলা 6টা বাজে, এখন বেরিয়ে পড়েছি, কিছুই না, জাস্ট একটু রিফ্রেশমেন্টের জন্য বেরোনো। তো যাই একটু ঘুরে আসি, তারপরে তো দিনদীপি তো রয়েইছে, দিনের যে কাজ সে তো সেসব তো রয়েইছে। তো সবাইকে সকাল সকাল অনেক অনেক শুভেচ্ছা আজকের জন্য। দিনটা সবার খুব ভালো কাটুক, দিনটা খুব ভালো দিয়ে শুরু হোক। চলো দেখি কতদূর যাওয়া যায়। গাড়ি অলরেডি নিয়ে ড্রাইভার রেডি, তো ডাকছে, চলো শুরু করি। কল্যাণী হাইওয়ের ওই যে ছোট ছোট ডিঙিগুলো দেখা যাচ্ছে, সব মাছ ধরছে ওখানে, অনেকগুলো ছোট ছোট ডিঙি, সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। জানি না কতটা এখানে ছবিতে তোমাদের বুঝাতে পারলাম। চলুন দেখি কল্যাণী হাইওয়ে, আমরা জানি সবাই কাজ চলছে, রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এখন অনেকটা রাস্তায় কিন্তু কাজ চলছে এবং বেশ কিছুটা রাস্তা যে ভালো সেটা নিশ্চয়ই ক্যামেরার চোখে ধরা পড়ছে, আমার চোখে তো আমি দেখছি। তো সেই জায়গা থেকে আজকে কল্যাণী হাইওয়েকে দেখে বেশ মনে হচ্ছে যেন দিল্লি মুম্বাইয়ের এই ধরনের কোনো হাইওয়েতে রান করছি, কারণ মাঝখানে কল্যাণী হাইওয়ে যা কন্ডিশন ছিল তাতে আমাদের সবারই অল্প বিস্তর সমস্যা নিশ্চয়ই হচ্ছিল, কিন্তু এরকম একটা রাস্তাও তো হবে আমরা শুনছিলাম। তো আজকে চলতি পথে বেরিয়েছি, তো হঠাৎ করেই আমাদের, সেটা আমি আগেও বললাম যে একটা রিফ্রেশমেন্টের দরকার আছে, তো বেরিয়ে পড়েছি। তো এই বিলের সামনে দিয়ে যেতে যেতে ওই ছোটো ছোটো ডিঙিগুলো মাছ ধরছে, রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে, আর আকাশটা দিগন্ত ভরা যে আকাশ দেখছি পুরো নীল, এবং ভোরের বেশ কিছুটা ভোরে বেরিয়েছি আজকে। তো সেই জায়গা থেকে এই সুন্দর যে সকালটা অসম্ভব সুন্দরভাবে ধরা দিয়েছে আজকে, বেশ ভালো লাগছে সকালটাকে আজকে। কল্যাণী হাই রোডের এদিকটা এসেছি, এখানে দেখা যাচ্ছে ডিলাইট বলে একটা হোটেল রয়েছে। এই জায়গাটাই এখন অসম্ভব বড় তো হয়েই গেছে, দুদিকে আরও কাজ চলছে এখন। তো এইখানে যদি শীতকালে আসা যায় না, তাহলে ব্যাপারটা অন্য রকম ফিলিংস আছে আজকে। অ্যাকচুয়ালি সেটাও যদি দেখা রয়েছে, আকাশটাকে কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে সেই আমাদের দুর্গাপুজোর আগে যেমন শরতের আকাশকে দেখতে পাই। এখন এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি হচ্ছে মুড়াগাছাটা, এক্স্যাক্ট লোকেশন হচ্ছে মুড়াগাছা, কিছুই নয়, জাস্ট একটু ড্রাইভে বেরোনো। দুটো দিন ঘুরতেই সময় করে উঠতে পারছিলাম না, তো আজ ভাবলাম না মর্নিংয়েই বেরোতে হবে, একটু রিফ্রেশমেন্টের দরকার। তো সেই জন্য পুরো রাস্তা এখন ফাঁকা, কল্যাণী হাইওয়ে এখন পুরোটাই বলতে গেলে ফাঁকা। আর একটু পরে যখন এখন বাজে প্রায় 7টার কাছাকাছি, 7টার কাছাকাছি প্রায় বলছি বটে, দেখে নিই, হ্যাঁ কাছাকাছি নয়, 7:30 বাজে এখন, এই জন্য রাস্তাটা এখন একেবারেই ফাঁকা। তবে আর একটু পরেই বেশ জমজমাটপূর্ণ একটা জায়গায় হবে। ওরা একটু চা খাবে বলে দাঁড়িয়েছে, আর আমিও ভাবলাম কতক্ষণে একটু
করে একটু নেমে পড়ে কথা বলতে থাকি আপনাদের সাথে, তোমাদের সাথে।